তো বন্ধুরা জানুয়ারি 1 2023 থেকে কিন্তু বুইয়া পাস আসবে, ইলাইট পাস আর আসবে না। তো বুইয়া পাসে 300 ডায়মন্ড থাকবে আর 800 ডায়মন্ড থাকবে, মানে প্রিমিয়াম অ্যান্ড প্রিমিয়াম প্লাস। তো এর মধ্যে ভাই তোমাদের কোনটা করা উচিত অ্যান্ড ভাই কোনটা করলে তোমাদের ভালো হবে, অ্যান্ড বুইয়া পাসে প্রিমিয়াম নিলে নাকি প্রিমিয়াম পাস নিলে কোনটাতে তোমাদের লাভ বেশি হবে, হ্যাঁ সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে আমি আজকের ভিডিওতে বলে দিতে চলেছি। অ্যান্ড শুধু তাই নয় ভাই, তোমাদেরকে বলতে চলেছি আমাদের ফ্রি ফায়ার ভিতরে আসতে চলেছে নতুন আপডেট, OB38 আপডেট। অ্যান্ড সেই আপডেটের পরে নতুন অনেক কিছু চেঞ্জেস হবে। তো একটা তোমাদেরকে মেন আপডেট আমি দিতে চলেছি যে একটা নতুন ইভোগান আসবে, ঠিক আছে। তো সেই ইভোগানের ব্যাপারে তোমাদেরকে বলবো। এছাড়া কিন্তু আমি তোমাদেরকে বলতে চলেছি আমাদের কিন্তু টু নাইট আপডেট, সেটা কিন্তু তোমাদেরকে দেখে দেবো যে কী আসবে। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে সবাইকে ছোট একটা রিকোয়েস্ট করছি, যারা নতুন আসছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা ফ্রি ফায়ারের নতুন নতুন আপডেট পেয়ে যাবে। তো ভাই তোমরা অনেকে বলো যে ফ্রিতে ডায়মন্ড পাওয়ার কোনো অ্যাপ রয়েছে কিনা, তো তোমরা আজকেই কিন্তু ডাউনলোড মারতে পারো রুটার অ্যাপ। এখানে কিন্তু জাস্ট পিন করার মতো ফ্রিতে ডায়মন্ড পাওয়ার অপশান রয়েছে। এছাড়া এখানে কয়েন দিয়ে তোমরা টাকা প্লাস এখানে 100 ডায়মন্ড 500 ডায়মন্ড এরকম ডায়মন্ড নেওয়ার অপশান রয়েছে। জাস্ট ভাই তোমরা কিন্তু অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো ওই লিঙ্ক থেকে তোমরা ভাই অ্যাপটা ডাউনলোড মারো, অথবা তোমরা ভিডিওর কমেন্ট বক্সে অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড মারো। অ্যান্ড তাহলে কিন্তু ভাই সেখান থেকে বেশি কয়েন পাবে, যেখান থেকে তোমরা ডায়মন্ড ফ্রিতে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো যাও এখনই ভাই তোমরা ওই লিঙ্ক থেকে ডাউনলোড মেরে ফেলো। তো গাইজ অনেকে তোমরা এখন জিজ্ঞেস করছো যে আমাদের নতুন গেমের আপডেট কবে আসবে। দেখো আপডেট আসতে এখনও দেরি রয়েছে, OB38 আপডেট তোমরা কিন্তু গোল্ড রয়্যাল অনুযায়ী চেঞ্জ দেখতে পাবে। তো সেই আপডেটের পরে আমরা নতুন একটা ইভোগান দেখতে পাবো, সেই ইভোগানের নামটা হলো G18। গাইজ নতুন মানে আমাদের G18-এর একটা স্কিন আসবে, পুরো ইভোগান তোমরা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ফুল রেডি হয়নি, কিন্তু তার এরকম বিভিন্ন প্রকার এফেক্ট থাকবে, কিল অ্যানাউন্সমেন্ট, ফায়ারিং এফেক্ট। অ্যান্ড ভাই ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু তোমরা তার অ্যানিমেশানগুলো দেখতে পাবে, মানে এটা ফুল রেডি হলে তোমাদেরকে আমি কিন্তু আবারও একবার রিভিউ করে দেখাবো। তো লেভেল 5-এ আপগ্রেড করলে ভাই তোমরা এরকম টাইপের অ্যানিমেশান বা এফেক্ট দেখতে পাবে। তো বুঝতে পারছো ভাই কত খতরনাক টাইপের কিন্তু আমাদের G18 স্কিন আসতে চলেছে। অ্যান্ড এটা কিন্তু তোমরা এই নতুন যে আপডেট আসবে মানে এই 1-2 মাসের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবে, সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তবে এর কোনো যদি আমি আবার নতুন কোনো আপডেট পাই সেটাও বলে রাখবো। তবে এখন তোমাদেরকে একটা খুবই স্পেশাল আপডেট দিতে আছি আর 3 দিন পরে, ঠিক আছে, মানে January 2023 থেকে কিন্তু আমরা বুইয়া পাস দেখতে পাবো। তো সেই বুইয়া পাসে অ্যাকচুয়ালি কেমন হবে, কত ডায়মন্ড লাগবে সেই ব্যাপারটা বলে দিই। দেখতে পাচ্ছ এখানে বুইয়া পাস এইভাবে কিন্তু থাকবে। তো এই বুইয়া পাসের উপর ক্লিক করলে ভাই তোমরা কিন্তু কী দেখতে পাবে, দেখো দেখতে পাবে কিন্তু এরকমভাবে ইন্টারফেস। তো যেখানে তোমরা দেখতে পাচ্ছ না এখানে একটা পেড বক্স থাকবে, উপরে আইটেমগুলো কিন্তু ফ্রি থাকবে, নিচেরগুলো কিন্তু প্রিমিয়াম, মানে 300 ডায়মন্ড দিয়ে কিন্তু কিনতে হবে, আর কিন্তু ইলাইট পাসের মতো 500 ডায়মন্ড লাগবে না। তো যাই হোক এটা তো আমাদেরকে 300 ডায়মন্ডে আপগ্রেড করতে হবে। এখন ভাই এখানে একটা আলাদা অপশান আসবে, সেটাও তোমাদেরকে বলবো। তো এখানে ভাই তোমরা দেখতে পাচ্ছ উপরে লেভেল রয়েছে, তো লেভেল অপশান কিন্তু এবার থেকে থাকবে, আর ব্যাচ কিন্তু আমাদের বুইয়া পাসে থাকবে না। এবার কিন্তু আর ব্যাচ কালেক্ট করার প্রশ্ন নেই, মানে গোল্ডেন প্রোফাইল হবে না, জাস্ট লেভেল শো করবে। তো এটাও তোমাদেরকে বলে রাখলাম। অ্যান্ড ভাই তোমরা যে এই আইটেমগুলো দেখতে পাচ্ছ না, লেভেল 5-6 বা লেভেল 14-15 যতগুলো আইটেম অ্যাড হচ্ছে এগুলো কিন্তু দেখতে পাবো, ইভোগানের ক্রিয়েট দেখতে পাবো, ব্যানার অবতার, মানে সিম্পল টাইপের অনেক রিওয়ার্ডসও রয়েছে, অনেক ভালো রিওয়ার্ডসও রয়েছে যেগুলো কিন্তু তোমরা প্রিমিয়াম মধ্যে দেখতে পাবে। আর এখানে তোমাদেরকে বলে দিই ইভোগানের প্রচুর ক্রিয়েট থাকবে, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম। আর উপরে ফ্রির মধ্যে ড্রাগন গানের স্কিন কয়েকদিনের জন্য দেওয়া হবে, লুটবক্স এগুলো তো রয়েছে। তোমাদেরকে কিছু বুইয়া পাসের ফ্যাক্ট আমি বলছি। তো এখানে আমাদেরকে লেভেল বাড়াতে হবে, অ্যান্ড লেভেল বাড়ানোর জন্য ভাই এখানে কিন্তু মানে আগে আমাদের ব্যাচ থাকতো, মিশন কমপ্লিট করে ব্যাচ পাওয়া যেত, এবার কিন্তু EXP মানে EXP থাকবে ভাই। আমাদের গেম প্লে করার মাধ্যমে এখানে EXP মিশন কমপ্লিট করলে EXP কালেক্ট করতে হবে। আর ভাই তোমরা এখানে যত আইটেম দেখতে পাচ্ছ এগুলো তো রিভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই সমস্ত জিনিসে কিন্তু তোমরা দেখতে পাবে। এখন তোমাদেরকে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলছি ভাই, এই যে প্রিমিয়াম যারা নেবে, ঠিক আছে, 300 ডায়মন্ড দিয়ে প্রিমিয়াম নিলে শুধুমাত্র ভাই 100 লেভেল পর্যন্ত যাওয়া যাবে, মানে 100 লেভেলের আগে তোমরা যত আইটেম দেখতে পেলে সমস্ত আইটেম কিন্তু প্রিমিয়াম মানে 300 ডায়মন্ড দিয়ে নিলে পেয়ে যাবো আমরা। আর এখানে এই বান্ডেলটা পাবো, ঠিক আছে, মানে 300 ডায়মন্ড দিয়ে কিন্তু নিলে এই বান্ডেলটা পাওয়া যাবে। এই বান্ডেলটাও কিন্তু 3 লেভেল মতো হবে, যেগুলোকে আপগ্রেড করতে হবে টোকেন দিয়ে। এইটা তোমাদেরকে কনফার্ম করে দিচ্ছি যে 300 ডায়মন্ডে প্রিমিয়াম নিলে আমরা কিন্তু বান্ডিল পর্যন্ত পাবো, ঠিক আছে, এত দূর পাবো। অ্যান্ড ভাই এরপরে যত অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ 100 লেভেলের পরে, ঠিক আছে, 101-102 থেকে পুরো 140-141 পর্যন্ত এগুলো কিন্তু অনলি প্রিমিয়াম প্লাস যারা নেবে তারাই পাবে। অ্যান্ড এর মধ্যে তেমন কিছু স্পেশাল জিনিস নেই, কিন্তু তোমরা ওই যে বান্ডিল পেলে, ঠিক আছে, টেলর বান্ডিল, তার কিছু ক্রেট পাবে, ড্রাগন গানের কিছু স্কিন পাবে। অ্যান্ড এখানে তোমাদেরকে বলে দিই পুরো শেষের দিকে আমরা কিন্তু প্যানের কালার বা গ্লোয়াল এগুলো কিন্তু নিতে পারবো, বুঝতে পারছো, মানে যারা 800 ডায়মন্ড খরচ করে প্রিমিয়াম প্লাস নেবে তারা এই গ্লোয়ালটা পাবে। গ্লোয়াল কিন্তু 300 ডায়মন্ডে যারা নেবে তারা কিন্তু পাবে না, মানে শেষের অংশগুলো পাবে না 100 লেভেলের পর থেকে। অ্যান্ড পুরো শেষের ড্রাগন গান পারমানেন্ট দেওয়া হবে, এটা যারা 800 ডায়মন্ড দিয়ে নেবে তারাই কিন্তু পাবে, অ্যান্ড বাইকের স্কিনও পাবে।
এটাই হচ্ছে ডিফারেন্স। তোমরা বুঝতে পারছো 300 ডায়মন্ড কেন আর 800 ডায়মন্ড কেন। আর একটা জিনিস বলে দিই ভাই, যারা কিন্তু এখানে 151 লেভেল করবে অ্যান্ড যারা প্রিমিয়াম প্লাস করবে 800 ডায়মন্ড দিয়ে, তারাই কিন্তু একমাত্র এই বক্স পাবে যেখান থেকে ইলাইট পাসের পুরনো আইটেমগুলো তোমরা নিতে পারবে। এটাও ক্লিয়ার করে দিলাম। তো এখন তোমাদেরকে বলে দিই ভাই, এখানে তোমরা ইএক্সপি বাড়াবে কীভাবে। এখানে কিন্তু এরকম যেরকম মিশন থাকবে সেম মিশন থাকবে, কিন্তু ইএক্সপি দেওয়া হবে অ্যান্ড ইএক্সপি কালেক্ট করার মাধ্যমে কিন্তু আমরা এখানে কী হবে লেভেল আপ হবে। যেমন প্রথম লেভেল 1 লেভেল 2 যেভাবে আমরা ব্যাচ 1-2 থেকে পুরো এখানে করতাম কত 200-250-400, সেভাবে কিন্তু লেভেল ইনক্রিজ করা যাবে, ডায়মন্ড দিয়েও লেভেল বাড়াতে পারবে। যাদের পয়সা বেশি রয়েছে তারা ডায়মন্ড দিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে এইভাবে সিস্টেমগুলো তোমাদেরকে বলে রাখলাম। তো আমাদের বুইয়া পাসের মধ্যে কিন্তু এবার থেকে আর কোনো ব্যাচ অপশান থাকবে না, লেভেল থাকবে, তো গোল্ডেন প্রোফাইলে আর কোনো সিন থাকবে না এবার থেকে। কিন্তু আর মানে তোমরা সিম্পল ব্যাপার লেভেল করবে অ্যান্ড যারা ইন্টারেস্টেড তারা কিন্তু এগুলো করবে। অ্যান্ড ভাই ফ্রিতে তো এই সমস্ত আইটেম পাচ্ছে যেগুলো উপরে রয়েছে, অ্যান্ড প্রিমিয়াম নিলে ভাই তোমরা 300 ডায়মন্ডে এই সমস্ত জিনিস পাবে, যেগুলো কিন্তু তোমরা বাম পাশে দেখতে পাচ্ছ 300 ডায়মন্ডে এই জিনিসগুলো পাবে। টেলার বান্ডিল, এখানে অনেক আইটেম রয়েছে, এগুলো পাওয়া যাবে। অ্যান্ড ভাই প্রিমিয়াম প্লাস নিলে ভাই ডান পাশে যে আইটেমগুলো রয়েছে যেগুলো ভিডিওতে বললাম সেগুলো পাবে, মানে এক্সট্রা গ্লোবাল রোবন গান স্কিন পারমানেন্ট এই জিনিসগুলি পাওয়া যাবে, আর তেমন কোনো ফারাক নেই। তো এখানে ভাই আমি তোমাদেরকে বলবো ভাই তোমরা প্রিমিয়াম প্লাস করবে না, কেন এখানে যেহেতু ডায়মন্ডের অনেক প্রাইস বেড়ে যাচ্ছে সেই জন্য তোমরা প্রিমিয়াম করতে পারো 300 ডায়মন্ড দিয়ে। তো আমি তো এটা সাজেস্ট করবো এখানে প্রিমিয়াম প্লাস কোনোই করার দরকার নেই, জাস্ট ভাই তোমরা এনজয় করো অ্যান্ড ফ্রিতে গেম প্লে করো, কোনো এখানে ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। তো এখন তোমাদেরকে ভাই বলতে চলেছি টু নাইট আপডেট। রাত 12টার পর আমরা মেনলি দেখতে পাবো কালকে ইমোট পার্টি ইভেন্ট। অ্যান্ড ভাই তোমরা যে এই ইমোটটা দেখতে পাচ্ছ না, এই ইমোটটা কিন্তু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়া কিন্তু এখানে বুইয়া ইমোট বা এখানে তোমরা প্রপোজ ইমোট বা এই সমস্ত যে ইমোটগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু দেখতে পাবে। অ্যান্ড এটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারে আসবে, ঠিক আছে, বাংলাদেশ সার্ভারও কালকে তোমরা দেখতে পেতে পারো। আর তেমন কোনো আপডেট নেই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভাই অনেকে বলো ফ্রিতে ডায়মন্ড কে পাবো, তো তার জন্য অ্যাপের লিঙ্ক দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে, লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করো অ্যান্ড সেখান থেকে তোমরা ডায়মন্ড নিয়ে নাও।